নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। আজকে আমরা যে লেটেস্ট খবরটা নিয়ে আলোচনা করবো সেটা হলো আরও জটিল কলেজের ভর্তি প্রক্রিয়া, পুরনো রোগ নিয়ে দুশ্চিন্তায় বহু কলেজ। আসুন সেটা বিস্তারিত জানি। গত বছর রোগ ধরা পড়লো, মেলেনি ওষুধ, করা হয়নি রোগ নিরাময়। অসুখ সেরে ওঠার আগে ফের পুরনো রোগ ফিরতে চলেছে রাজ্যে কলেজ ভর্তি প্রক্রিয়ায়। কেননা গত বছরের মতো এবারও একজন পড়ুয়া যত খুশি কলেজে ভর্তি আবেদন করতে পারবেন, সুযোগ পেলে ভর্তি হয়ে যেতেও পারবেন। অনলাইন ভর্তি এই মারাত্মক সমস্যা গত বারও ছিল, এবারও আছে, আর তাতে এবারেও আতঙ্কের মধ্যে রয়েছে বহু কলেজ। কিন্তু কেন গতবারে এই পদ্ধতি গোড়ায় ব্যাপক সমস্যা হয়েছিল কলেজের কর্তৃপক্ষকে, এবার এই একই সমস্যা আরও বাড়তে বলে শুরু করেছে আশঙ্কা। আপাত দৃষ্টিতে গোটা পদ্ধতি ছাত্রছাত্রীদের পক্ষে সুবিধাজনক বলে মনে হলেও পরে পাওয়া যাচ্ছে কুফল। গতবার এই পদ্ধতির কারণে কোনো কলেজে বিস্তৃত সিট খালি, আবার কোথাও জায়গা না পেয়েও ঘুরে বেরিয়েছে পড়ুয়ারা। সাধারণ সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলি আবেদন ফ্রি বা ভর্তি ফ্রি খুবই বেশি নয়। বহু পড়ুয়ারা বিভিন্ন কলেজে ভর্তি আবেদন জমা করিয়ে থাকেন, কিন্তু কতজন পড়ুয়া শেষমেশ ভর্তি হলে তা জানা যায় ক্লাস শুরুর সময়। কিন্তু এবার সেই ক্লাস কবে শুরু হবে তা নিয়ে অনিশ্চয়তা, ফলে ছাত্রছাত্রী ভর্তির হিসাব পেতে কলেজ কর্তৃপক্ষকে বিপাকে পড়তে হতে পারে। তাতে আসন ফাঁকা হয়ে যাওয়া কিংবা মোট আসনের থেকে বেশি পড়ুয়া ভর্তি হয়ে যাওয়া আশঙ্কা থাকছে। এমনকি ভর্তির পর কারা আবেদন বাতিল করেছে সেই বিষয়টি নিয়েও জটিলতার মুখে পড়তে পারে কলেজ কর্তৃপক্ষ। বিজ্ঞানে আসনগুলি ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কলেজে ভর্তির আগে জয়েন্টের ফল ও ইঞ্জিনিয়ারিং কাউন্সেলিং শুরু হয়ে যায়, তাহলে আসন ফাঁকা হওয়ার সম্ভাবনা কমবে। তবে এবার সমস্যায় পড়বেন একটু কম নম্বর পাওয়া পড়ুয়ারাও, কারণ এবার প্রচুর নম্বর উঠেছে, নম্বরের ছড়াছড়ি। এরপর রাজ্য সরকারের ভর্তি প্রক্রিয়া দ্রুত করায় বিশেষ কড়াকড়ি করে, তাহলে আসন ফাঁকা থাকলেও কম নম্বর পাওয়া পড়ুয়াদের ভর্তি সুযোগ কম। কেননা জয়েন্টের ফল না প্রকাশ হওয়ার ওই সমস্ত পড়ুয়ারা ভালো নম্বর নিয়ে আসন দখল করে থাকে, এটাই প্রত্যাশা। পরে অন্য কোথাও সুযোগ পেলে আগের আসন ফাঁকা হয়ে যাবে। তবে ওই ফাঁকা আসন তাহলে কী হবে উঠছে প্রশ্ন। ভর্তির প্রক্রিয়া দ্রুত শেষ হয়ে গেলে কোথাও কম নম্বর পাওয়া পড়ুয়ারা ভর্তি হতে পারবে না বলে অনেকে আশঙ্কা। এর সঙ্গে যোগ রয়েছে অতিমারি, ভিন্ন রাজ্যে পড়তে যাওয়ার সুযোগ এবার কম। এই ছাত্রছাত্রীদের ভিড় পিছিয়ে পড়া ছাত্রদের ভর্তির সম্ভাবনা আরও কমিয়ে দেবে বলে জানিয়েছে এই আশঙ্কা। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না, এরকম আরও এডুকেশন আপডেট পেতে।